তিনটা টপিক আছে, জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স। আজকে শুধু জার্নাল করাবো, নেক্সট ক্লাস থেকে জার্নালের সাথে সাথে লেজারও করাবো, কারণ পরীক্ষায় জার্নালের সাথে সাথে লেজারও আসবে, জার্নাল থেকে লেজার প্রিপারেশন। তো আজকে যেহেতু জার্নালটা প্রথম শুরু করছি, তাই এর মধ্যে লেজারটাকে আনবো না, এতে বিষয়টা জটিল হয়ে যাবে, আর জার্নাল আমাদের বেশ কিছুদিন চলবে। তো আমি যে ডিসকাশনটা করব জার্নাল শুরু করার আগে, এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু কেয়ারফুলি শুনবে, আর সবাই সবার মাইক্রোফোনটাকে একটু মিউট করে নাও। ম্যাথ যখন আমরা শুরু করব তখন আমাদের রেসপন্সিভ ক্লাস, আমাদের ইন্টারাক্টিভ ক্লাস শুরু হবে, টিল দেন জার্নাল নিয়ে কিছু ডিসকাশন আছে। ডিসকাশনটা যদি কেয়ারফুলি শোনো জার্নালে কোনো প্রবলেম হবে না। জার্নালটা পুরোটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এখানে থিওরি আলোচনা করার মতো তেমন কিছুই নাই, পুরো টপিকটা ডিসকাশন হবে ম্যাথের ওপরে। জার্নালের ম্যাথ যদি করতে হয় তাহলে এই ডিসকাশনটা একটু কেয়ারফুলি শুনতে হবে। জার্নালে আমরা মূলত করব, আমরা মূলত জার্নালে ডেবিট ক্রেডিট দুইটা ভাগে ভাগ করব, ডেবিট এবং ক্রেডিট দুইটা ভাগে ভাগ করব। কাকে ভাগ করব? প্রত্যেকটা ট্রানজেকশনকে। আমরা এই পর্যন্ত যত ট্রানজেকশন অ্যানালাইসিস দেখছি, দেখছি যে প্রত্যেকটা ট্রানজেকশনে দুইটা ইম্প্যাক্ট হয়, হয়তো অ্যাসেট দিকে একবার বাড়ে একবার কমে, অথবা লায়াবিলিটিস দিকে বাড়ে ওনার্স ইকুইটিতে কমে, অথবা অ্যাসেট বাড়ে ওই দিকেও বাড়ে, এভাবে প্রত্যেকটা ট্রানজেকশনে দুইটা ইম্প্যাক্ট হয়। কিন্তু আমরা এই দুইটা ইম্প্যাক্ট কখনো ভাগ করি নাই। এই যে দুইটা ইম্প্যাক্ট হয়, এই দুইটা ইম্প্যাক্টকে আমরা বলি ডাবল এন্ট্রি সিস্টেম। আমাদের অ্যাকাউন্টিং একটা সাইন্টিফিক মেথড, আর এই সাইন্টিফিক মেথডটার নাম হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। প্রত্যেকটা ট্রানজেকশনের যে দুইটা ইম্প্যাক্ট, এটাকে ডাবল এন্ট্রি সিস্টেম বলি। এই দুইটা ইম্প্যাক্টের একটাকে আমরা বলি ডেবিট আর একটাকে বলি ক্রেডিট, একটাকে বলি ডেবিট আর একটাকে ক্রেডিট। আমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারে ওই ট্রানজেকশনের ডেবিট এবং ক্রেডিটটাকে আলাদা রাখা, এটা হচ্ছে কাজ। সেটা যদি লিখতে হয় তাহলে অ্যাকাউন্টিং এর তিনটা গোল্ডেন রুল আছে, আমি লিখে রেখেছি এখানে, গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। এই তিনটা গোল্ডেন রুল জানতে হবে। তিনটা গোল্ডেন রুল যদি ক্লিয়ার হয় তাহলে জার্নালে আর কোনো প্রবলেম হবে না। আমি শুরু করছি তিনটা গোল্ডেন রুল। ফার্স্ট গোল্ডেন রুলটা হচ্ছে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। আমরা জানি বিজনেস ট্রানজেকশনের দুইটা পার্টি থাকে, একটা পার্টি সার্ভিস দেয় আর একটা পার্টি সার্ভিস নেয়। তো যেই পার্টি সার্ভিস নেয় অর্থাৎ রিসিভার, তাকে আমরা করব ডেবিট, আর যেই পার্টি সার্ভিস দেয় তাকে আমরা করব ক্রেডিট। দুই নাম্বারটা হচ্ছে ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। প্রতিষ্ঠানে যেটা আসবে সেটাকে আমরা করব ডেবিট, আর যেটা চলে যাবে সেটাকে করব ক্রেডিট। যেমন আমি যদি বলি যে 5 লাখ টাকায় একটা মেশিন কেনা হয়েছে, তাহলে প্রতিষ্ঠানে আসলো কি? মেশিন, মেশিন, মেশিনটা হবে ডেবিট। চলে গেল কি? টাকাটা। টাকা মানে কি? এটা কি? ক্যাশ, ক্যাশ, ক্যাশ। তাহলে ক্যাশ হবে ক্রেডিট, ঠিক আছে? এইভাবে। তিন নাম্বারটা হচ্ছে ডেবিট দ্য এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ক্রেডিট দ্য রেভিনিউজ অ্যান্ড প্রফিটস। প্রতিষ্ঠানে যত এক্সপেন্স হবে, যত লস হবে সেগুলোকে ডেবিট করব, আর প্রতিষ্ঠানে যত রেভিনিউ হবে বা প্রফিট হবে সেগুলোকে আমরা ক্রেডিট করব। যেমন ধরো তুমি তোমার এমপ্লয়ীদেরকে স্যালারি দিয়েছো 5,000 টাকা, স্যালারি কি একটা এক্সপেন্স না? তাহলে স্যালারি হবে ডেবিট। আর স্যালারি দেওয়ার কারণে চলে গেল কি? ক্যাশ, ক্যাশ হবে ক্রেডিট। কথা বুঝতে পেরেছো? মানে 3 নাম্বার আর 2 নাম্বার মিলে হলে একটা ট্রানজেকশন হলো, এখানে এরকম হতে পারে দুইটা রুল মিলে একটা ট্রানজেকশন ফুলফিল হবে, তিনটা রুল মিলে একটা ট্রানজেকশন ফুলফিল হবে, মানে একটা রুল থেকে একটা ট্রানজেকশন হবে এমন কোনো কথা নাই। একইভাবে আমি যদি প্রোডাক্ট সেল করি, ধরো আমি 10,000 টাকার প্রোডাক্ট সেল করেছি, তাহলে আসলো কি? 10,000 টাকা ক্যাশ, ক্যাশ, ক্যাশ হচ্ছে ডেবিট। আর সেলটা আমার জন্য রেভিনিউ না, ইনকাম না, এজন্য সেল হবে ক্রেডিট। কথা বোঝা গেছে? এইটা হচ্ছে গোল্ডেন রুল। গোল্ডেন রুলের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু জিজ্ঞেস করো, ক্লিয়ার করে নি। পুরোটা আরেকবার বলা যাবে স্যার? আচ্ছা আরেকবার হচ্ছে বলি তাহলে। গোল্ডেন রুলের প্রথমটা হচ্ছে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। অর্থাৎ
প্রত্যেকটা ট্রানজেকশনে যে দুইটা দুইটা পার্টি থাকে, একটা পার্টি সার্ভিস দেয়, একটা পার্টি সার্ভিস নেয়, যে পার্টি সার্ভিস নিবে তাকে আমরা করব ডেবিট, আর যে পার্টি সার্ভিস দিবে তাকে আমরা করব ডেবিট, সরি ক্রেডিট। আর দুই নাম্বার হচ্ছে ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। প্রতিষ্ঠানের মধ্যে যা আসবে সেটা ডেবিট, আর প্রতিষ্ঠান থেকে যেটা চলে যাবে সেটা ক্রেডিট। আর তিন নাম্বার হচ্ছে ডেবিট দ্য এক্সপেন্সেস অ্যান্ড লসেস। প্রতিষ্ঠানের মধ্যে যত এক্সপেন্স হবে বা লস হবে সব ডেবিট হবে, আর প্রতিষ্ঠানে যত রেভিনিউ হবে আর প্রফিট হবে সেগুলো ক্রেডিট হবে। ঠিক আছে? জি। আচ্ছা, এবার উপর একটা টেবিল আছে ছোট, এই টেবিলটা একটু বলি। এটা হচ্ছে ডেবিট ক্রেডিট সিস্টেম। যদি আমি তোমাদের কোনো পরীক্ষায় কোয়েশ্চেন করি যে এক্সপ্লেইন দ্য ডেবিট ক্রেডিট সিস্টেম, তখন তোমাকে এই টেবিলটা দিতে হবে। টেবিলটা বলা হচ্ছে, টেবিলটা কিন্তু এই গোল্ডেন রুলের সাথে কন্ট্রাডিক্টরি না, কমপ্লিমেন্টারি। কন্ট্রাডিক্টরি না, কমপ্লিমেন্টারি, অর্থাৎ এটা এটা সেম জিনিস। অ্যাকাউন্ট নেম হচ্ছে পাঁচটা, আমাদের অ্যাকাউন্টিং এ মোট বিজনেসে মোট পাঁচ ধরনের অ্যাকাউন্ট হয়। একটা হচ্ছে অ্যাসেটস, এক্সপেন্স, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি আর রেভিনিউজ। তো অ্যাসেট আর এক্সপেন্স এই দুইটা জিনিস যদি বাড়ে তাহলে আমরা করব ডেবিট। অ্যাসেট আর এক্সপেন্স দুইটা জিনিস বাড়লে হবে ডেবিট, আর কমলে হবে ক্রেডিট। এই যে ক্রেডিট, এদিকে ডিক্রিজ লিখে রাখছি, কমলে হবে ক্রেডিট। লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি আর রেভিনিউজ কমলে হবে ডেবিট, বাড়লে হবে ক্রেডিট। উল্টা, অ্যাসেট আর এক্সপেন্স বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি আর রেভিনিউজ কমলে ক্রেডিট, কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট। ক্রেডিট, এটা হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট সিস্টেম। যদি পরীক্ষায় আসে, আমি যদি কোয়েশ্চেন দেই এক্সপ্লেইন দ্য ডেবিট ক্রেডিট সিস্টেম অফ অ্যাকাউন্টিং, তোমাকে এই টেবিলটা করতে হবে, তারপরে অ্যাসেট এক্সপেন্স এগুলোকে তোমাকে এক্সপ্লেইন করে দিতে হবে এক্সাম্পল সহ। স্যার, আর গোল্ডেন রুল কি দিতে হবে তখন? গোল্ডেন রুল এটা ম্যান্ডেটরি না, মূলত ডেবিট ক্রেডিট সিস্টেম বলতে আমরা এই টেবিলটা কি বলি, আর গোল্ডেন রুলটা তো তোমাদের সুবিধার জন্য আমি নিজে লিখছি আর কি। সো আমরা যদি ক্লিয়ার হয় আমরা একটু ম্যাথে যাই। হ্যাঁ, ম্যাথ যখন শুরু করব জাস্ট গোল্ডেন রুলটা মাথায় রাখবা, তাতেই হবে, ইজি খুব। শুধু সমস্যা হচ্ছে নতুন নতুন কিছু অ্যাকাউন্টিং টার্ম আসবে, ওইগুলোকে একটু জানতে হবে, এছাড়া বাকি সব ইজি হবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রবলেম ওয়ান, এটাই আমি শিটটা দিয়ে দিয়েছি তোমাদেরকে। এখানে আগে থেকে সলিউশন করা আছে, আমি একটু মুছে ফেলি। তোমরা এইভাবে একটা ঘর তৈরি করবা পাঁচটা কলামের, এবং সেখানে এই ঘরগুলোকে পুরো পেজ জুড়ে টেনে দিবা, পুরো পেজ জুড়ে এই ঘরের লাইনগুলোকে টেনে দিবা। মানে স্যার, এগুলো কি আমরা স্যার কপিতে করব না নাকি কম্পিউটারে? খাতা আগে লিখবা, খাতায় একটা কলাম হবে ডেট, আর একটা কলাম হবে অ্যাকাউন্টস নেম, পরে কলাম হবে রেফারেন্স, তারপরে একটা কলাম হবে ডেবিট, আর একটা কলাম হবে ক্রেডিট। এইভাবে পাঁচ কলামের এর ভেতরে পরে এই দাগগুলোকে একদম পুরো পেজ জুড়ে টেনে দিতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? পুরো পেজ জুড়ে, মানে ছোট ছোট ঘর করার দরকার নেই 11 অঙ্কের মতো। জি স্যার। স্যার এক সেকেন্ড, তো দাগগুলি খুবই এবং ওই মাসে এপ্রিল মাসে আরো কিছু ট্রানজেকশন এখানে দেওয়া আছে। আমরা জার্নাল তৈরি করছি, কার? এই জন্য আমরা লিখছি আনিস জার্নাল, আনিসের জার্নাল। যেহেতু কোম্পানির নাম দেওয়া নাই তাই মালিকের নামই লিখতে হবে। তারিখ দিয়ে নিচ্ছি 2016 এপ্রিলের 1 তারিখ। প্রথম কথা হচ্ছে আনিস যে 1 লাখ টাকা এনেছে বিজনেসে আসলো কি? স্যার হচ্ছে গিয়ে ডেবিট, ডেবিট নাম বলো, অ্যাকাউন্টের নাম বলো। ক্যাশ, ক্যাশ, ক্যাশ হবে ডেবিট। আর আনলো কে এটা? স্যার ওটা কি লিখছেন স্যার? ডাক, মানে ডি ডিআর, ডেবিট। ডিআর দিয়ে হচ্ছে ডেবিট, আর সিআর দিয়ে হচ্ছে ক্রেডিট, সংক্ষেপে লিখতে হবে। ক্যাশ ডেবিট, কেন প্রতিষ্ঠানে ক্যাশ আসলো? আমরা দুই দুই নাম্বার গুলো এডি তো পড়ছি নাকি, ডেবিট হোয়াট কামস ইন। আচ্ছা, এটা আনলো কে? আনিস, আনিস বিজনেসের মালিক। জি স্যার। মালিক যেটা আনে সেটা কি নামে লিখি? স্যার ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি হচ্ছে ক্রেডিট। টাকার পরিমাণ 1 লাখ, আর ক্রেডিটও হবে 1 লাখ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রানজেকশন, শেষ, ফার্স্ট জার্নাল শেষ।
এটা শেষ যেহেতু দাগ দিয়ে ক্লোজ করে দিলাম এবার হচ্ছে এপ্রিলের 2 তারিখ পারচেজ ফার্নিচার ফর ক্যাশ 7000 আসলো কি স্যার হচ্ছে গিয়ে ফার্নিচার ফার্নিচার হবে ডেবিট আর চলে গেল কি ক্যাশ 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 হবে ক্রেডিট টাকার পরিমাণ 7000 আর এদিকে হবে 7000 এটাও শেষ দুইয়ের পরে আসতেছে 8 তারিখ পারচেজ গুডস ফর ক্যাশ 2000 অ্যান্ড ফর ক্রেডিট 1000 ফ্রম খারিদ রিটেল স্টোর গুডস পারচেজ করেছি ক্যাশে 2000 আবার ক্রেডিট মানে কি ধারে বাকি রাখছে জি স্যার হ্যাঁ ধারে কিনেছি 1000 খারিদ রিটেল স্টোরের কাছ থেকে তো যদি প্রশ্ন করি আগের মতো আসলো কি স্যার আসলো হচ্ছে গিয়ে গুডস গুডস তাহলে হিসাব অনুযায়ী গুডস ডেবিট হওয়া উচিত তাই না জি স্যার হ্যাঁ কিন্তু সেটা হবে না আমি এখানে একটা বিষয় একটু বলে রাখি একটু ক্লিয়ার করতে হবে অ্যাকাউন্টিং এর একটু এটা একটা জাস্ট কনসেপ্ট কনসেপ্টটা হচ্ছে গুডস প্রোডাক্টস চেক গুডস প্রোডাক্টস চেক এই তিনটা নামে কোনো অ্যাকাউন্ট তৈরি করা যাবে না গুডস প্রোডাক্ট আর চেক প্রোডাক্ট আর চেক এর নামে কোনো অ্যাকাউন্ট তৈরি করা যাবে না এটা সবাই নোট ডাউন করে নিতে পারো এই নামে কোনো অ্যাকাউন্ট তৈরি করা যাবে না যদি না যায় তাহলে বুঝতেই পারছি এখানে গুডস ডেবিট হবে না জি স্যার আমরা এখানে ডেবিট করব হচ্ছে পারচেজ পারচেজ কেন করব পারচেজ আমার জন্য একটা এক্সপেন্স না পারচেজ করলে টাকা পয়সা খরচ হয় তো জি স্যার পারচেজ এক্সপেন্স আর এক্সপেন্স হলে কোন দিকে লিখতে বলছি ডেবিটে ডেবিটে তিন নাম্বার বললেন রুল জি স্যার আচ্ছা আর ক্রেডিট কি হবে ক্রেডিট স্যার 1000 এই 1000 কেন ক্রেডিট প্রথমে ক্যাশ চলে গেছে সেটা ক্রেডিট হবে না জি স্যার জি স্যার আর 1000 ওটাকে কি নামে লিখব স্যার ওইটাও স্যার হচ্ছে গিয়ে দেখি কারণ মনে পড়ে গিয়ে না কি নামে লিখবো এটা অ্যামাউন্ট পেয়েবল অ্যামাউন্ট পেয়েবল না অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল কারণ আমরা তাদেরকে টাকা দিতে হবে এই ব্যাপারে কারো কি সমস্যা আছে আগের কনসেপ্ট অ্যাকাউন্টস পেয়েবল কে যাকে টাকা দিতে হবে ক্রেডিট ব্র্যাকেটে খালি ওর নাম লিখে দিলাম স্যার না লিখলেও হবে না লিখতে না লিখতে লিখতে হবে তোমরা পুরোটা লিখবা খালি রিটেল স্টোর পুরোটা লিখবা আমার আমার জায়গা কম তাই পাচ্ছি না আর কি তাহলে আমাদের প্রতি জায়গা কম আচ্ছা ঠিক আছে শুধু খালিদ লিখে দিও ঠিক আছে আচ্ছা 3000 টোটাল পারচেজ হ্যাঁ জি স্যার আর ক্যাশ কত হবে স্যার হচ্ছে কি ক্যাশ হচ্ছে কি 2000 আর ওখানে হচ্ছে কি 1000 1000 স্যার ওখানে অ্যাকাউন্টস পেয়েবলের জায়গা শুধু খালিদ লিখলে হবে ব্র্যাকেট না লিখে শুধু খালিদ লিখলাম অ্যাকাউন্টস পেয়েবল লিখতে চাও না তাহলে তো হবে না লিখলাম না অ্যাকাউন্টস পেয়েবল লিখতে হবে তবে কারণ আমাদের এটা অ্যাকাউন্টের নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল আর পরবর্তীতে যদি অ্যাকাউন্টস পেয়েবলটাকে আলাদা আলাদা করতে চাই তখন খালিদের নামে হবে আবার আরো যার কাছ থেকে ধারে কিনি তার নামে হবে স্যার একটা কোশ্চেন ছিল ইয়েস ওই যে ফার্নিচার কি গুডস অথবা প্রোডাক্টস এর ভিতরে পড়বে গুডস আর প্রোডাক্টস এর মধ্যে পড়বে যারা ফার্নিচারে বিজনেস করে তাদের জন্য হ্যাঁ কিন্তু এটা ফার্নিচারের বিজনেস না যদি বিজনেস হইতো তাহলে এখানে পারচেজ গুডস লেখা থাকতো না জি স্যার বুঝতে পারছি কিন্তু যারা ফার্নিচার বিজনেস করে তাদের জন্য কিন্তু আবার এটা গুডস হয়ে যাবে তখন আবার তার জন্য ফার্নিচার লেখা যাবে না কি লিখতে হবে গুডস পারচেজ 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 লিখতে হবে পারচেজ লিখতে হবে এটা বুঝতে হবে বিজনেস অনুযায়ী অ্যাকাউন্টিং ডিফারেন্ট আচ্ছা 14 তারিখ সোল গুডস টু খান ব্রাদার্স 12000 এন্ড ক্যাশ সেল 5000 সোল গুডস টু খান ব্রাদার কাছে সেল করেছে 12000 আবার ক্যাশে সেল করেছে 5000 তো খান ব্রাদার কাছে যেটা সেল করছি এটা তো ক্যাশের কথা বলা নাই ক্যাশে না বলা থাকলে এটা কি হবে স্যার পারচেজ ধারে 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 ও স্যার বুঝছি বুঝছি ধারে ধারে হইলে ক্রেডিট না ধারে হইলে এটা কনসেপ্ট ক্লিয়ার করি স্যার অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল কারণ এবার আমরা সেল করেছি টাকা পাবো যার কাছে টাকা পাবো তারে আমরা কি বলি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টস এর ব্র্যাকেটে লিখতে হবে খান থেকে খান ব্রাদার আচ্ছা এইখানে আরেকটা ব্যাপার আছে আচ্ছা এখানে ডেবিট দিকে আরো একটা হবে তাই না জি স্যার ক্যাশ হবে না জি স্যার যেহেতু ক্যাশও পাইছি ক্যাশ ডেবিট ক্রেডিট কি হবে
সোল্ড চলে গেছে কি মানে কিছু জিনিস চলে গেছে স্যার গুডসের নামে তো অ্যাকাউন্ট লেখা যাবে না স্যার এবার এবার লিখবো কি নামে অ্যাসেট আরে পারচেজ করা মানে লিখি পারচেজ লিখছি এবার কি লিখবো এবার লিখবো সেলস 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 দেখি করছি না সেলস ওকে টাকার পরিমাণ হচ্ছে 12000 এটা হচ্ছে 5000 আর এদিক দিয়ে হবে 17000 আচ্ছা এটাও ক্লোজ হয়ে গেল স্যার অ্যাকাউন্ট রিসিভেবল 7000 কথা না 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 আচ্ছা এখানে তুমি কোশ্চেনটা ভালো করেছো আমি একটু ক্লিয়ার করে দিই এখানে ক্যাশ বলা আছে 5000 আবার খান ব্রাদারের কথা বলা আছে 12000 তার মানে খান ব্রাদারের কাছে বিক্রি করেছি 12000 টাকায় ঠিক আছে কিন্তু ক্যাশ যে কার কাছে বিক্রি করেছি এটা আমরা জানি না 5000 ঠিক আছে তখন 12 আর 5 আলাদা হবে তোমার কোশ্চেনটা আরেকটু ক্লিয়ার করি যে বিষয়টা যদি এমন বলতো যে সোল গুডস টু খান ব্রাদার্স 12000 অফ হুইচ ক্যাশ সেল 5000 বুঝতে পারলা সেন্টেন্সটা সোল গুডস টু খান ব্রাদার্স 12000 এন্ড ক্যাশ সেল না বলে যদি বলতো যে সোল গুডস টু খান ব্রাদার্স 12000 অফ হুইচ 5000 ইজ ক্যাশ সেল তখন 7000 হতো ওকে কারণ তখন 12000 এ 5000 ক্যাশে 7000 ধারে ইটস ইন্টারেস্টিং তোমাদের কাছ থেকে মানে আমার ডিসকাশন করার জন্য কিছু কোশ্চেন পাচ্ছি এই কোশ্চেন গুলো কিন্তু সচরাচর অন্য ডিপার্টমেন্টে করে নাই স্পেশালি এটা তো করেই নাই এটা ওরা চিন্তাই করে নাই মনে হয় ভালো বিষয় স্যার ভালো লাগতো যে পুরো অন্যরকম সারা জীবন সায়েন্স পড়ে এসে এগুলো পড়তে অনেক মজা লাগতো মজা লাগতো স্যার ইন্টারেস্টিং আচ্ছা ঠিক আছে এটা হয়ে গেল 14 তারিখ শেষ 18 তারিখ ওনার উইথড্রু অফ ওয়ার্থ 2000 ফর পার্সোনাল ইউজ ওনার মানে মালিক টাকা পয়সা উঠিয়ে নিয়ে গেছে ব্যক্তিগত প্রয়োজনে মালিক উঠিয়ে নিয়ে গেলে সেটা কি নামে লিখতাম ড্রয়িংস ড্রয়িংস আরে ভালো তো তোমাদের মনে আছে তো ড্রয়িংস কি হবে তাহলে সো ড্রয়িংস হচ্ছে গিয়ে ডেবিট ডেবিট ড্রয়িংস ডেবিট আর ক্রেডিট কি হবে চলে গেল কি ক্যাশ ক্যাশ হবে ক্রেডিট প্রতিষ্ঠান থেকে ক্যাশ চলে গেছে না ক্যাশ ওয়ার্ড তো মনে থাকে টাকার পরিমাণ 2000 আর এইখানে হবে 2000 ওকে 18 পরে 18 পরে আসতেছে 22 তারিখ পেইড খালিদ রিটেল স্টোর 500 খালিদের খালিদ রিটেল স্টোর কে 500 টাকা পে করে দিয়েছি খালিদ রিটেল স্টোর আমাদের কাছে পাইতো না এখানে জি স্যার এটা পে করে দিয়েছি 1000 পাইতো 1000 এখন 500 পে করে দিয়েছি তো চলে গেল কি ক্যাশ 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 হবে কি ক্রেডিট জি স্যার ক্যাশ ক্রেডিট হবে যাক ঠিক আছে ক্রেডিটটা একটু লিখে নেই আগে ডেবিটটা নিয়ে পরে চিন্তা করি আচ্ছা একটা কথা বলে নেই একই ঘরের মধ্যে ডেবিটও হচ্ছে ক্রেডিটও হচ্ছে এর মানে এই ভাইবো না যে ক্রেডিটটা আগে লিখবো ডেবিট পরে লিখবো উল্টা পাল্টা লিখলে অসুবিধা নাই অসুবিধা আছে ডেবিট আগে লিখতে হবে ক্রেডিট পরে লিখতে হবে ক্লিয়ার করে দিচ্ছি আবার তুমি যদি ভুলে ওই ডিআর মানে ডক্টর না ডেবিট যদি ডেবিট লিখতে ভুলেও যাও কিন্তু তুমি অ্যাকাউন্টের নাম ঠিকঠাক মতো লিখছো আগে পরে ঠিকঠাক মতো লিখছো ডেবিট যদি নাও লেখো আমি এটা কারেক্ট দিয়ে দিব ঠিক আছে কারণ ওইটাই মেজর যে আগে পরে লেখাটা যে ডেবিট আগে লেখাটা ডাক দিয়ে ডিআর লেখো নাই কিন্তু আমি বুঝে যাবো অসুবিধা নেই আচ্ছা এখন টাকাটা পাইলাম কার দিলাম কাকে স্যার খালি তাহলে রিসিভ করলো কে স্যার খালি রেড প্রথম গোল্ডেন রুলটা কি ছিল ডেবিট দা রিসিভার রিসিভার তাহলে ডেবিট দিকে কে বসবে এবার বলো খালি 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 এর অ্যাকাউন্টের নাম বলো আগে অ্যাকাউন্টস পেয়েবল খালি এনা জি স্যার স্যার পেয়েবল খালি টাকার পরিমাণ আছে 500 আর এডিং দিয়ে হবে 500
22 এর পরে আসছে 26 তারিখ received 10,000 from Khan brothers Khan brother এর কাছ থেকে 10,000 টাকা পাওয়া গেল আসলো কি স্যার অ্যাকাউন্টস রিসিভেবল আসলো কি স্যার ক্যাশ ক্যাশ হবে ডেবিট জি স্যার ক্রেডিট কি হবে স্যার অ্যাকাউন্ট অ্যাকাউন্টস রিসিভেবল খান ব্রাদার এর কাছে আমরা টাকা পাইতাম জি স্যার অ্যাকাউন্টস রিসিভেবল হবে ক্রেডিট cash debit টাকার পরিমাণ 10,000 এখানে 10,000 30 পারবা স্যার স্যালারি এক্সপেন্স স্যার স্যালারিজ এক্সপেন্স ডেবিট কারণ কি তিন নাম্বার গোল্ডেন রুল কি ছিল স্যার এক্সপেন্স তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট দা এক্সপেন্সেস এন্ড লসেস আর ক্রেডিট দা রেভিনিউস এন্ড প্রফিটস তাহলে স্যালারিজ এক্সপেন্স না জি স্যার স্যালারিজ এক্সপেন্স হবে ডেবিট আর স্যালারি দেওয়ার কারণে চলে গেল কি ক্যাশ ক্যাশ হবে ক্রেডিট টাকার পরিমাণ 2000 এই হচ্ছে আমাদের জার্নাল শেষ হয়ে গেল এবার তোমাদের যেটা করতে হবে দুই দিকের যোগফল নামাতে হবে যোগফল দুই দিকে সমান হবে দুই দিকের যোগফল নামাতে হবে ডটটা একটু বড় হয়ে গেছে দুই দিকের যোগফল তৈরি করতে হবে আচ্ছা এই হচ্ছে জার্নাল এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো আমরা আরেকটা করব ম্যাম আমার তো 204,500 আসলো হ্যাঁ ক্যালকুলেটরে লাখের এত লাখের হিসাবে মিল ভুলে যাওয়ার তো আমার নিজে কোনো একটা দেখি নাই উপরে মনে দেখো না 1,00,000 আছে যে ক্যাশ ওনার কত আছে 1,41,500 আসে হচ্ছে জি স্যার আমি এটাই করছি স্যার 1,41,500 আসছে আমার এই যে ফোন নামাবে ঠিক আছে জি স্যার 1,41,500 আসছে মুখেই করছি স্যার আচ্ছা একদিক যোগ করলে আরেকদিক আর করার দরকার নেই এই হচ্ছে আমাদের জার্নাল যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো সেকেন্ড আরেকটা ম্যাথে যাব দুইটা করতে হবে আজকে সাদে শোনা যায় না তো এখানে কি ম্যাথ শেষ জার্নাল এখানেই শেষ আমরা নেক্সট ক্লাসে জার্নালের সাথে লেজারও করব অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন ক্লাসের মধ্যে একটা 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 প্যারাগ্রাফ লিখবা তার মধ্যে এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো লিখবা ঠিক আছে হ্যাঁ নেট তুমি গেলে তো সব অ্যাডভান্টেজই শেষ সব অ্যাডভান্টেজই শেষ কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই মানে ইউ আর জাস্ট এনজয়িং দি ক্লাসেস রাইট বাসায় বসে না স্যার ভার্সিটিতে ভালো ছিল স্যার ভার্সিটিতে ভালো ছিল ভার্সিটিতে যাওয়ার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ক্লাসের ব্যাপারটা হচ্ছে জেস্টার বোঝাটা অনেক ইম্পর্টেন্ট
অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায়, বডি ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্ট অনেক ইম্পর্টেন্ট। ওকে আমরা করি আরেকটা, প্রিপেয়ার জেনারেল জার্নাল এন্ট্রিজ ফর দ্য ফলোইং ট্রানজ্যাকশনস অফ এ বিজনেস কলড পোস্ট ফর পিক্স। একটা বিজনেসের নাম হচ্ছে পোস্ট ফর পিক্স, এই বিজনেসের জন্য আমাদেরকে জেনারেল জার্নাল প্রিপেয়ার করতে হবে। কোম্পানির নাম লিখে দিয়েছি পোস্ট ফর পিক্স জার্নাল, আগের মতো ঘর করতে হবে। 2016 সাল আগস্টের 1 তারিখ। হাশিম খান দি ওনার ইনভেস্টেড 57,500 টাকা অ্যান্ড 32,500 অফ ফটোগ্রাফি ইকুইপমেন্ট ইন দ্য বিজনেস। বিজনেসে কি কি আসলো? ফটোগ্রাফি ইকুইপমেন্ট, মালিক নিয়ে আসছেন যে বলাই তো আছে হাশিম খান ওনার। টাকার পরিমাণ 57,500 24 months। এটা নতুন, আমি বুঝিয়ে দিচ্ছি। পেইড 3000 ক্যাশ, ক্যাশ টাকা পে করে দিয়েছি 3000। ক্রেডিট দিকে কি হবে? ক্যাশ 3000, তাই না? এটা বোঝা গেছে, কিন্তু ডেবিট থেকে কি হবে একটু বোঝার দরকার আছে। 3000 ক্যাশ পেমেন্ট করেছি কিসের জন্য? ইনস্যুরেন্স পলিসির জন্য। কিন্তু ইনস্যুরেন্স পলিসি একটা ইনফরমেশন দেয়া আছে কভারিং দ্য নেক্সট 24 মান্থস, তার মানে আমি যে ইনস্যুরেন্সে 3000 টাকা দিচ্ছি এটা কত মাসের জন্য দিচ্ছি? স্যার 24 2 বছর, 2 বছরের জন্য 24 মাস। কিন্তু আমরা এখানে অঙ্ক করতেছি কত দিনের? স্যার হচ্ছে কিসের জন্য? 1 মাসের, 1 মাসের। তাহলে আমি এখানে কিছু এডিশনাল পেমেন্ট করেছি, অ্যাডভান্স পেমেন্ট করেছি। এই অ্যাডভান্স আমরা যে পেমেন্ট করি, এই অ্যাডভান্স নাম, এটা অ্যাকাউন্টিং টার্ম, ঠিক আছে? অ্যাডভান্স আমরা যে পেমেন্টটা করি এটাকে আমরা বলি প্রিপেইড। প্রিপেইড বুঝতে পারছো? প্রিপেইড তো জানোই নাকি, মোবাইলে আগে বিল তারপর হচ্ছে খরচ, এটাও এমন প্রিপেইড। প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের নামটা বোঝা গেছে? প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড মানে হচ্ছে আগে দিয়ে দিছি, আর ক্যাশ হবে ক্রেডিট। 7 পরে আসতেছে 7 তারিখ সার্ভিস আর পারফর্মড অ্যান্ড ক্লায়েন্টস আর বিলড 10,000। কারণ নাম দেয়া নাই, শুধু অ্যাকাউন্টস রিসিভেবল লিখে দিলেই হবে। ডেবিট আর ক্রেডিট কি হবে? স্যার ক্রেডিট হবে স্যার ক্যাশ, না না সার্ভিস, স্যার সার্ভিস, ফটোগ্রাফিক সার্ভিসেস। আচ্ছা তুমি যেটা বলছো ফটোগ্রাফি সার্ভিস, কত ডিফিকাল্ট না করে এটা আমরা লিখবো সার্ভিস রেভিনিউ। একটা ইনকাম না? জি স্যার। রেভিনিউ সার্ভিস রেভিনিউ, রেভিনিউ বাড়লে ক্রেডিট, টেবিলের মধ্যে লেখা ছিল না? জি স্যার। কমপ্লিমেন্টারি, যে কোনো দিক থেকে গোল্ডেন রুল থেকে মেলাও বা টেবিল থেকে মেলাও মিলে যাবে দুই দিকে, কারণ ওগুলো কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি। 10,000, ওকে। 7 পরে আসতেছে 13 তারিখ। পারচেজড অফিস সাপ্লাইজ ফর 1,400, 1400 টাকা দিয়ে অফিস সাপ্লাইজ কিনেছি, ক্যাশ পেইড 400, রিমেইনিং আউটস্ট্যান্ডিং। এখানে আউটস্ট্যান্ডিং মানে কিন্তু মানে চমৎকার বুঝায় না, এখানে আউটস্ট্যান্ডিং মানে বুঝায় বাকি আছে স্যার। আচ্ছা, পারচেজ অফিস সাপ্লাইজ 1400, 1400 টাকা দিয়ে অফিস সাপ্লাইজ কিনেছি, ক্যাশ পেমেন্ট করেছি 400, বাকিটা বাকি আছে। তো আসলো কি স্যার? অফিস সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ও ডেবিট, ক্যাশ ডেবিট না পেবল, সরি সরি, ক্যাশ হচ্ছে স্যার ক্রেডিট, ক্যাশ ক্রেডিট 400 টাকা দিয়েছি। জি স্যার। আর অ্যাকাউন্টস পেবল হবে স্যার মানে ক্রেডিট, অ্যাকাউন্টস পেবল হবে ক্রেডিট, আর নাম দেয়া নাই, শুধু অ্যাকাউন্টস পেবল লিখে দিলেই হবে। টাকার পরিমাণ হচ্ছে 1400, 400, 1000, 1000, 1000. 13 পরে আসতেছে 20 তারিখ, একটু চিন্তা ভাবনা করে আনসার করবা। রিসিভড 2000 ক্যাশ ইন ফটোগ্রাফি ফিস আর্নড প্রিভিয়াসলি,
এটা আগেরটা আমি মাত্র পাইছি হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল না অ্যাকাউন্ট রিসিভেবল কি হবে ডেবিট স্যার অ্যাকাউন্ট রিসিভেবল হবে স্যার ক্রেডিট আর ডেবিট কি হবে স্যার ক্যাশ ক্যাশ ডেবিট হবে আর্ন প্রিভিয়াসলি মানে আগেই পাইতাম সেখানে এখন টাকা পেয়েছি অ্যাকাউন্ট রিসিভেবল আর্ন প্রিভিয়াসলি কথা না বলা থাকলে কি হতো স্যার তাহলে ডেবিট হইতো এটা ব্যাটা ডেবিট পুরোটা ডেবিট কিভাবে হবে ডেবিট চেয়ে দুটোই হতে হবে চলো সার্ভিস দিয়েছে স্যার ক্রেডিট হ্যাঁ সার্ভিস রেভিনিউ তখন ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট ঠিক আছে 24 তারিখ the client immediately pays 15,000 for services to be performed at a later date eta parba na ami bole dicchi the client immediately pays 15,000 for services to be performed at a later date at a later date ei kotha tar karone puro sentence ta change hoye geche thik ache eta kotha tar mane ki bolo to sir future er kajer jonno ekhon taka advance payment korchi ha ha mane ami ta kaj kore dibo pore kintu taka amake age diye diyeche to protishane ashlo ki স্যার প্রতিষ্ঠানে আসলো ক্যাশ ক্যাশ তো ডেবিট হবে তাই না জি স্যার আচ্ছা কথা হচ্ছে ক্রেডিট দিকে কে বসবে এটা নতুন একটা অ্যাটমিক টার্ম না সার্ভিস আচ্ছা আনসারটা তুমি আনসারটা আসলে ভালো বুঝছো সার্ভিস পেয়েবল মানে সার্ভিস ভবিষ্যতে দিতে হবে তাই আমরা এটাকে সার্ভিস পেয়েবল বলি না এটাকে আমরা বলি একটু আমাদের অ্যাকাউন্টিং একটা ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজটাকে বলি আনআর্নড সার্ভিস রেভিনিউ আনআর্নড সার্ভিস রেভিনিউ আনআর্নড মানে কি এখনো করি নাই এখনো অর্জিত হয় নাই মানে অর্জিত ছাড়াই টাকা পয়সা হ্যাঁ হ্যাঁ এটা কি লায়াবিলিটি লায়াবিলিটি ভেরি গুড লায়াবিলিটি আনআর্নড সার্ভিস রেভিনিউ অনুপার্জিত সেবা আয় মানে উপার্জন হয় নাই এখনো সার্ভিস দিয়ে দিলে উপার্জন হয়ে যাবে বুঝতে পারছো জি স্যার ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম আম বিজনেস স্টুডেন্টদের জন্য এটা খুবই কমন ল্যাঙ্গুয়েজ আচ্ছা 29 তারিখ দ্য বিজনেস অ্যাকুয়ার্স ফটোগ্রাফি ইকুইপমেন্ট purchase price 1 lakh pays 25,000 cash and signs a note for the balance office equipment kineche 1 lakh takay cash payment koreche 25,000 baki tar jonno ekta note sign kora hoyeche debit ki hobe sir photography equipment acha photography equipment ekbar ar credit ki hobe স্যার ক্রেডিট হবে স্যার ক্যাশ দিয়েছে স্যার ক্যাশ দিয়েছে ক্যাশ তো হবেই 1 লাখ আরেকটা ক্রেডিট কি হবে আরেকটা ক্রেডিট কি হবে স্যার দেখা যাচ্ছে না স্লাইডটা চলে গেছে স্যার আরেকটা স্যার হবে স্যার স্যার পড়ছিলাম নোটস স্যার নোটস পেয়েবল স্যার ভেরি গুড নোটস পেয়েবল আমরা যদি ধারে কোনো কিছু কিনি নরমালি অ্যাকাউন্টস পেয়েবল হয় বাট ওটা পরিবর্তে নোট দিয়ে দিলে জি স্যার ওই যে সেদিন বুঝাইছিলেন স্যার যে হচ্ছে ওই অন্য কোথাও দিয়ে ওটা ব্যাংকে দেওয়া যায় ব্যাংকে দেওয়া যায় নোটের একটা কিছু বড় বৈশিষ্ট্য হচ্ছে নোটের কিছু স্পেশাল ফিচার আছে ওটা ওটা লিগ্যাল ডকুমেন্ট সবচেয়ে বড় কথা লিগ্যাল ডকুমেন্ট হ্যাঁ নোটস পেয়েবল নোটের টাকা ঠিকমতো পরিশোধ না করলে মামলা হতে পারে স্যার যে কোন মানে স্যার ওইটা তিন মাস পরে টাকা দিবা তুমি তিন মাস তার টাকাটা ইউজ করতেছো তুমি তাকে কিছু দিবা না সেজন্য তাকে ইন্টারেস্ট দিতে হবে আবার সুদ দিতে হয় ঠিক আছে এটার সাথে সুদের একটা জড়িত আছে আচ্ছা এই হচ্ছে আমাদের জার্নাল একইভাবে দুই দিকে যোগফল বের করতে হবে আর জার্নালের সাথে সাথে লেজার করতে হবে আমি লেজারে একটা ইস্যু বলে রাখি জার্নাল যদি কারো কারেক্ট হয় লেজার তার ভুল হবে না এটা একদম গ্যারান্টি জার্নাল যদি কারো কারেক্ট হয় লেজার ভুল হবে না আর জার্নাল যদি ভুল হয় লেজার অটোমেটিক ভুল হয়ে যাবে কারণ লেজারটা তৈরি করব জার্নাল থেকে নেক্সট ক্লাসে আমরা লেজারের সাথে জানব 221400 স্যার 221400 জি স্যার ঠিক আছে ঠিক আছে 221400 আচ্ছা এখানে আমার অন্য একটা কালারে লেখা উঠতেছে তোমরা আবার মনে করো না যে অন্য কালারে পরীক্ষা লিখতে হবে পরীক্ষা কালো কালি দিয়ে লিখবা ঠিক আছে না তো এত ভাবো না স্যার আমরা মানে হয়ে যেতে পারে স্যার লিখেছে আমাদের ইন্টারেস্টিং
খুব ইজি, শুধু অসুবিধা হচ্ছে নতুন নতুন কিছু অ্যাকাউন্টিং টার্ম আসবে যেগুলো তিন নাম্বার থেকে শুরু হয়েছে। তিন নাম্বার এখানে আছে ম্যাথ, তিন চার পাঁচ আর তিনটা ম্যাথ আছে, সলিউশন করা আছে। একটু বাসায় নিজেদের মতো করে দেখবা, যেটা পারবা না সেটা সলিউশনটা দেখে নিও, কারণ যেটা পারবা না সেটা হচ্ছে যে নতুন কিছু অ্যাকাউন্টিং টার্ম যখন আসবে তখন পারবা না। এছাড়া কনসেপ্ট বোঝা যাবে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা বুঝতে একটু সমস্যা হতে পারে, ওই জন্য সলিউশন করা আছে একটু দেখে নিবা। আর যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে তো আমি সলিউশন করেই দিব, নো প্রবলেম। আর আমাদের এইটা চলবে আরো দুই ক্লাস, দুই সপ্তাহ, উইকে একটা ক্লাস।